আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা অনেক সময় আপনাদের গ্যালারি থেকে ভিডিও, ফটো অথবা অডিও বা ইমেজ থেকে শুরু করে হাইড করে রাখতে চান। তো এটা হাইড করার জন্য আপনাদের একটি থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়ে, এবং সেই অ্যাপটিতে দেখা যায় ছবিগুলো হাইড রাখা যায় না, অন্য কেউ দেখে ফেলে গোপনীয়তার স্বার্থে, তখন সেটা হাইড রাখা যায় না। তো আজকে আমি এমন একটি অফিসিয়াল অ্যাপ দেখাবো যে অ্যাপটির মাধ্যমে আপনার থার্ড পার্টি অ্যাপের ব্যবহার করতে হবে না। গুগলস ফাইলস নালে এই অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটির মাধ্যমে আমরা ইমেজ, অডিও, ভিডিও থেকে শুরু করে সব কিছু লক করে রাখতে পারবেন, কোনো দিকটি আপনার এই জিনিসগুলো কখনোই খুঁজে পাবে না। তো এই বিষয়টি, সম্পূর্ণ বিষয়টা আমি এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ, লাইক দিয়ে দিবেন। তো বকবক করবো না, ভিডিওটি এখনই শুরু করবো। চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমার মোবাইল পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলটি আপনাদেরকে দেখাচ্ছি। তো কীভাবে করবেন সেটা দেখাই। প্রথমে এখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন, অ্যাপটি হচ্ছে আপনার গুগল ফাইলস। এই অ্যাপটি ডিফল্টেডভাবে প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোর থেকে এটাকে আনইনস্টল, দুঃখিত ইনস্টল করে ফেলবেন। তো অ্যাপটি আপনার প্লে স্টোরে সার্চ করলেই, গুগল ফাইলস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমি ভিডিওর লিঙ্কটি ভিডিওর নিচে দিয়ে দিব, যাদের নেই তারা ইনস্টল করে নেবে। বাই দ্য ওয়ে, এখন আমি এখানে যাব, কীভাবে এটার কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি গুগল ফাইলসে চলে আসলাম। তো আসার পরে এখানে দেখুন অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড, ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্টস, অ্যাপস, এই প্রত্যেকটা ফাইলই আপনি লক করে এবং হাইড করে রাখতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া। কারণ আমরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে প্রচণ্ড অ্যাড আসে এবং আমাদের মোবাইলকে হ্যাং করে। তো এটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছে। আমি প্রথমে দুইটি ইমেজ আপনাদেরকে হাইড করে দেখাবো। তো আমি ইমেজ বাটনে ক্লিক করে দিলাম। এখানে যে দুইটি ইমেজ দেখতে পাচ্ছেন, এই দুইটি ইমেজ আমি লক করে দিব। দ্যাটস ইট, আমি এটাকে মার্ক করে দিলাম এবং এই এটাও মার্ক করে দিলাম। তো মার্ক করে দেওয়ার পর আপনারা যে জিনিসটি এখান থেকে দেখতে পাবেন, উপরে থ্রি ডট নামে একটি আইকন রয়েছে, থ্রি ডট আইকনটিতে আপনারা ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন মুভ টু সেভ ফোল্ডার, এই ফোল্ডারটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটি পিন চাবে, আমার স্ক্রিনটি হয়তো আপনারা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে পিন অথবা ফিঙ্গার অথবা আপনার ফেস লক চাবে, ব্ল্যাক দেখাচ্ছে আপনার স্ক্রিনটি। এখানে আপনি একটি পিন বা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দ্যাটস ইট। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আমার গ্যালারি চলে এসেছে, ওই দুইটা ইমেজ এখানে কিন্তু নেই। এখন এই ইমেজগুলো আমি কীভাবে খুঁজে বের করব, আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাবেন থ্রি ডট নামে একটি আইকন রয়েছে, এই থ্রি ডট আইকনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান এগেন নাও আপনারা এখানে দেখতে পাবেন শো সেভ ফোল্ডার, জাস্ট এই সেভ ফোল্ডার আপনারা ক্লিক করে দিবেন। সেভ ফোল্ডার যখন ক্লিক করবেন আবারও স্ক্রিনটি আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আপনি যে ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এই যে ইমেজ দুইটা এখানে চলে এসেছে, এই ইমেজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই ইমেজগুলো কিন্তু আপনার গ্যালারিতে কেউ খুঁজে পারবে না, এবং কেউ যদি এটাকে আনলকও করতে চায় সেটাও কিন্তু পাসওয়ার্ড ছাড়া বের করতে পারবে না। এখন এই দুইটি ইমেজ আবার কীভাবে পুনরায় আপনার গ্যালারিতে আনবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এখানে দেখুন থ্রি ডট নামে যে আইকনটি রয়েছে, এই থ্রি ডট আইকনটিতে আপনারা ক্লিক করবেন। দ্যাটস ইট, আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এগেন নাও দেখুন এখানে দেখতে পাচ্ছেন মুভ টু সেভ ফোল্ডার, জাস্ট এই মুভ টু মুভ আউট টু সেভ ফোল্ডারে আপনারা ক্লিক করবেন। এগেন নাও এখানে মুভ আউট টু সেভ ফোল্ডারে ক্লিক করবেন। এখন আমি যদি ব্যাক চলে আসি দেখুন আমার এই যে দুইটা ইমেজ আমি হাইড করেছিলাম, এই দুইটা ইমেজই কিন্তু এখানে শো করতেছে। তার সিট এখানে শুধু পিকচার নয়, অডিও ভিডিও থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে আপনার পাসওয়ার্ড দ্বারা লক করে নিতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। এটা খুবই হেল্পফুল একটি অ্যাপ, এবং এটাতে কোনো অ্যাডভার্টাইজ দেখে না। আপনারা জানেন প্রত্যেকেই গুগলের প্রোডাক্ট সবসময় ভালো হয়, এবং এই অ্যাপটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আর যাদের কাছে নিয়ে আমার ভিডিওর নিচে চেক করবেন, লিঙ্কটি দেওয়া রয়েছে। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তো প্লিজ মাস্ট বি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।